তুমি মাধ্যমিক বানান বলো তো। আমার এত সময় নেই, আমার গার্লফ্রেন্ড ঘুরতে যেতে হবে। ম্যাডাম আমি তোমাকে ভালোবাসি। দেখছি মেলিগুঙ্গা নেই সালা। এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের বিনোদন আর মনোরঞ্জন করার জন্য আর কিছু ভিউজ পাওয়ার জন্য, সো এই ভিডিওটিকে সিরিয়াসলি নিয়ে গালাগালি করার কিছু নেই। সর্বনাশ, কালকে ছেলের পরীক্ষার ও পরিবারে ঘুমাচ্ছে, আবার শালা মিচকে মিচকে হাসছে, নিশ্চয়ই শালা ঘুমের মধ্যে কোনো অকাজ করছে। দাঁড়া শালা, ওর ঘুমানো শিক্ষা করছে। বাবা তুমি আমাকে মারলে কেন? তুমি জানো আমি কদিনের স্বপ্ন দেখছিলাম? স্বপ্ন? স্বপ্ন মানে তো তোমার খালি প্রেমের স্বপ্ন। আজ বাদে তোমার কাল মাধ্যমিক পরীক্ষা, তুমি স্বপ্ন দেখছো? চল বাড়িতে বেরো, পড়তে যা। বুঝলি জগ, এই বছর মনে হচ্ছে মাধ্যমিক পাস বাড়া আর হবে না। আর পাস পরীক্ষার সিলেবাসই আমি জানি না। আর বাড়া বাড়িতে থাকবো না, শান্তি এবার স্বপ্ন দেখলে ওদের অধিকার নেই। দেখা ভিডিও দে তো। এই তুই আবার ঘুমাতে বিড়ি খাওয়া ধরলি? কী রে বন্ধু, তোর আজকে মন খারাপ কেন? জীবনে তো তুই বিড়ি খাস না, আজকে আবার বিড়ি চাচ্ছিস? আর বন্ধু বাড়া বলিস না, বাবা বাড়া সকাল সকাল ধরে কেলিয়ে দিল। কেন রে বন্ধু, তোর বাবা আবার সকাল সকাল হঠাৎ করে কেলিয়ে দিল? আর বলিস না বন্ধু, সকালবেলা কি সুন্দর একটা মালের স্বপ্ন দেখছিলাম, বাবা গিয়ে স্বপ্নটা পুরো গার মেরে দিল। যখন দিন বলে পড়তে পারে, এটা কি মানা যায় বলতো বন্ধু? কান্নাকার মাথা গরম হয়। ঠিকই বলেছিস বন্ধু, আমাদের বাবাগুলো সব বাবা না, এক একটা সব এক একটা সায়েন্টিস্ট, শুধু বলে পড়তে বস পড়তে বস। বন্ধু সবই তো ঠিক আছে, কিন্তু পরীক্ষাটা কবে? আমার তো সঠিক জানা নেই, হয়তো কাল পরশু হবে। আর পরীক্ষা ঠিক আমরা পাস করে যাবো বন্ধু। আরে বন্ধু এত চাপ নিচ্ছিস কেন, আমাদের তো ব্রহ্মাস্ত্র আছে নাকি? ব্রহ্মাস্ত্র? সেটা আবার কি? আরে বাড়া ব্রহ্মাস্ত্র কি জানিস না, টুকলি টুকলি। বুঝলি তো বুঝলি তো, মূর্খরা পড়াশোনা করে, লেজেন্ডরা টুকলি করে। টুকলি কি করে? ছাড় তো বাড়া পড়াশোনার কথা, ওই পায়ে ডান চাতে যাবি তো সন্ধ্যাবেলায়? হ্যাঁ বন্ধু সে তো যাবো, কিন্তু তার আগে তো টুকলিটা করতে হবে, নাহলে ফেল করলে তো তোর বাবা আবার বাড়ি গেলে গেলাবে। হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলেছিস, চল 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 আগে টুকলিটা করি গা। কি হলো থামলি কেন? চো 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 পরীক্ষা দিতে। ওই দা ভাই সেই চুদনাই রিপোর্টার, কই কই গেলি? আমাদের ভাইরাল করে দেবে। নমস্কার, আমি নিউজ তাজা থেকে রিপোর্টার গাজা। ওই দেখুন সামনে কিছু মাধ্যমিক পরীক্ষার্থী আসছে, তাদের কাছে চলুন কিছু জিজ্ঞাসা করে নেওয়া যাক। এই তোমরা কোথায় যাচ্ছ? তোমার মেয়ের সাথে প্রেম করতে যাচ্ছি, দেখতে পাচ্ছ না? স্কুলের জামা, স্কুল যাচ্ছি। হ্যালো তোমরা তো পরীক্ষা দিতে যাবেই, তবে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে যাও। আমরা সব প্রশ্নের উত্তর জানি, কি বলতে হবে বলো। তোমরা কোন ক্লাসে পরীক্ষা দিতে যাচ্ছ? দাদা আমি তো ঠিক বলতে পারলাম না। এই তুই বল না। আমি তো ঠিক জানতাম না দাদা আজকে কি পরীক্ষা, বাবা সকালে ক্যালেন্ডার সময় বলছিল তো আজকে মাধ্যমিক পরীক্ষা, হতে পারে আজকে মাধ্যমিক পরীক্ষা। আজব ছাত্র তো তোমরা, তোমরা মাধ্যমিক দেবে? তুমি মাধ্যমিক বানান বলো তো। মাধ্যমিক ময়াকার ধয়সু মিক মাধ্যমিক কি করে? বাহ এভি বলেছিস, হ্যাঁ দেখলেন তো দাদা। ও ও তো বানানের পুরো মেরে দিল। এবার তুমি বলো, এই আজকে তোমাদের কি পরীক্ষা? বাবা তো আজকে সকালে ক্যালেন্ডার সময় বলেছিল আজকে ইংলিশ পরীক্ষা। ঠিক আছে তাহলে তুমি ইংলিশ বানান করো। আপনারা দেখছেন ইংলিশ বানান জানে না, এদিকে ওরা ইংলিশ পরীক্ষা দিতে যাচ্ছে। শোনো এটাই তোমাদের জীবনের সবথেকে বড় পরীক্ষা, তাই সবাই মন দিয়ে ভালো করে পরীক্ষা দেবে। বড় পরীক্ষা? কতক্ষণ সময় লাগবে ম্যাডাম? আমার এত সময় নেই, আমার গার্লফ্রেন্ড ঘুরতে যেতে হবে। আজব ছাত্র তো, আমি সেই বড় কথার কথা বলিনি, এটা তোমার জীবনের সবথেকে মূল্যবান পরীক্ষা। এই নাও খাতা, লেখা শুরু করো।
দগো থাবো নাটলিতে কি সর্বনাশ হলো রে আমি দা তুকি গলতি আত্তা মাতিনি কি রে তোদের তুতি দিল যদি আছে পরিতায় তাহলে আমাকে দি এনে এটা সিলেক পা কি রে ম্যাডাম আমার পরীক্ষা হয়ে গেছে এনান থাতা তুমি পরীক্ষার খাতা লেবে লিখেছো কেন ম্যাডাম আমি তোমাকে ভালোবাসি কি করে ম্যাডাম আমি কিন্তু আত্মি ম্যাডাম আমার পরীক্ষা হয়ে গেছে যে কপিসটা বাকি ছিল ওই পৃষ্ঠা গুলো লিখে দিয়েছি মেলিকুঙ্গা নিসালা এই তোরা সব রচনা লিখেছিস তো রচনা সেটা আবার কে আজকে পরীক্ষা আইছিল নাকি মিউজিক